সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতেও আগামী 7 অক্টোবর শৌর্য দিবস পালন করবে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল। এ উপলক্ষে রবিবার কৈলাসহর টাউন কালীবাড়ি নাট মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রদেশ সংগঠন মন্ত্রী মহেন্দ্র পাল, উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সদস্য দীপক ভট্টাচার্য, বজরং দলের জেলা সহ সংযোজক বিশাল মালাকার সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী 7 অক্টোবর থেকে শৈব তীর্থ অনুকোটি থেকে শুরু হবে সূর্য জাগরণ রথযাত্রা। এই রথযাত্রা 6 অক্টোবর কালীবাড়িতে এসে নৈশ যাপনের পর সকালবেলা অনুকোটিতে যাবে। সেখান থেকে চণ্ডীপুর সহ কৈলাসহর বিধানসভার বিভিন্ন জায়গা পরিক্রম করে নেতাজি চৌমুহনীতে সভা করা হবে। সভা শেষে রথটি ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করবে। 7 তারিখ ধর্মনগর নৈশ যাপনের পর 8 তারিখ কুমারঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এই রথ। কুমারঘাটে নৈশ যাপনের পর রথটি ধলাই জেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এইভাবে রথটি 7 অক্টোবর থেকে 14 অক্টোবর পর্যন্ত রাজ্যের সবকটি জেলা পরিক্রমা করবে বলে জানানো হয়েছে এদিন এই সাংবাদিক সম্মেলনে। সারা ত্রিপুরা রাজ্যে সূর্য যাত্রা শুরু হবে, আর সেই যাত্রার শুভ উদ্বোধন হবে আমাদের যে ঊনকোটি তীর্থক্ষেত্র আছে, ঊনকোটি তীর্থ ধাম আছে, সেই ধাম থেকে আমাদের শুরুয়াত হবে। সেই রথ আমাদের এখান থেকে শুরু হবে এবং 6 তারিখ রাত্রে এই রথ আমাদের এই কালী মন্দিরে সামনে আসবে এবং রাত্রে বাস করবে। 7 তারিখ সকাল 7:30 এই জায়গা থেকে প্রস্থান করবে ঊনকোটির দিকে। ঊনকোটিতে গিয়ে 8 থেকে 9 পর্যন্ত এখানে পূজা অর্চনা চলবে এবং সেখান থেকে পূজা দিয়ে আমরা শুভ উদ্বোধন করব। ঊনকোটি ধাম থেকে আবার পুনরায় কৈলাসহরে আসবে। কৈলাসহরের বিভিন্ন যে আমাদের যে নগর আছে এবং বিভিন্ন আমাদের প্রখণ্ড সমস্ত জায়গায় পরিক্রমা হবে। পরিক্রমা করে আমাদের নেতাজি চৌমুহনীতে একটা ছোট সভা হবে, সেই সভার পর ধর্মনগরের দিকে যাত্রা শুরু করবে। ধর্মনগরের 7 তারিখে যাবে এবং ওই জায়গাতে রাত্রিবাস হবে। সমস্ত ধর্মনগর আমাদের যে প্রখণ্ডগুলো আছে সমস্ত প্রখণ্ডয় পরিক্রমা করে সেই রথ আমাদের কুমারঘাটে চলে আসবে। 8 তারিখে 3 ঘটিকা কুমারঘাটে একটা বড় সভা হবে। সভার পর ধলাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবং রাত্রি ধলাইতে বাস করবে। এইভাবে আমাদের প্রত্যেকটা জেলাতে যাবে এবং প্রত্যেক জেলায় আর আমাদের এরকম কার্যক্রম হবে, সভা হবে। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ আইনের আওতার মধ্যে থেকে রাষ্ট্রবিরোধী ও ধর্মবিরোধী শক্তিদের বিরুদ্ধে অবিরাম সংঘর্ষ করে যাচ্ছে। ধর্মের জয় ও অধর্মের পতন লগ্ন পর্যন্ত এ সমর্পিত কাজ চলতেই থাকবে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।